সামনের কালকে বুধবার হইতে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হইতেছে সবকিছু, চলবে গণপরিবহন, বাস লঞ্চ ও অন্যান্য যানবাহনে যাত্রী লওয়া যাইবে সব আসনে, তাই রাস্তায় নামবে মোট সংখ্যার অর্ধেক বাস। করোনা সংক্রমণের আশঙ্কায় ঈদের পর হইতেই টানা লকডাউন চলতেছে সারা দেশে, সামনের কালকে হইতে উঠতে যাইবে এই লকডাউন। সবকিছুই আবার স্বাভাবিক নিয়মে চলার কথা জানাইছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সারা দেশে গণটিকা কার্যক্রম চালু হওয়ার একদিন পরেই এই সিদ্ধান্ত হয় সরকারের পক্ষে গুনে, তয় সবকিছু স্বাভাবিক হইলেও কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর থাকবে। খোলা যাবে না কোনো পর্যটন কেন্দ্র, বন্ধ থাকবে সব রকমের গণজমায়েত। যাত্রী ও ভোগান্তির কথা চিন্তা হইয়া আগের অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত গুনে সরিয়ে আইছে সরকার। এছাড়া বর্তমান সরকার লকডাউনের চাইয়া সামাজিক সচেতনতার দিকেই বেশি নজর দিতে আছে এমনটাও জানাইছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। লকডাউন খোলার ঘোষণায় প্রস্তুতি নিতে আছে বরিশালের লঞ্চ ও বাস স্টাফরা। বরিশাল রুফাতলি, নতুল্লা বাস ও লঞ্চঘাটগুড়িতে দেখা যায় শেষ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সবাই। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাল হইতে সবকিছু চলাচলে খুশি বাস ও লঞ্চ শ্রমিকরাও। আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ঠিক আছে, আমাদের রেগুলার পে দিন আনি দিন খাই এক কথায়। লকডাউন মানে আমাদের জীবনে একটা বিশাল আকারের প্রভাব পড়া। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বাকি সবকিছুই স্বাভাবিকই চলতে আছে। এর মধ্যেই বরিশালের অনেক দোকানপাট খুলতে শুরু হচ্ছে। বরিশালের মধ্যে অটো আলফা সিএনজিও স্বাভাবিকভাবেই চলাচল হতে দেখা গেছে। মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে জানানো হয়েছে সবকিছু বিবেচনায় সব রকমের শপিং মল ও দোকানপাট খোলা থাকবে ব্যান 10টা হইতে রাত্রির 8টা পর্যন্ত। এছাড়া খাওয়ানোর দোকান ও হোটেল ব্যান 8টা হইতে রাত্রির 8টা পর্যন্ত খোলা রাখা যাইবে। তয় কোনো রকমের গণজমায়েত এককালেই হরা যাইবে না। কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গণজমায়েত সম্পূর্ণভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে এই প্রজ্ঞাপনে। এছাড়াও খুলে দেওয়া সব প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি না মানে হেলে আনা হইবে আইনের আওতায়, এমনটাও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।